ফ্রান্সের লক অফ লাভ বা ভালোবাসার তালা নামে সেতুটি খুলে ফেলা হবে। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি সেতুর রেলিং এ প্রেমিক প্রেমিকাদের তাদের প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে যেসব লাখ লাখ তালা ঝুলিয়েছিল, প্রতিপক্ষ সেগুলো খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সাইন নদীর উপর পদে আর্টস সেতুর প্রেম তালা লাগিয়ে সাবি নদীতে ছুড়িয়ে ফেলা দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যের পরিণত হয়েছে। প্যারিস বিশ্বব্যাপী প্রেমিকের রাজধানী হিসাবে পরিচিত, কিন্তু রেলিং এ লাগানো এই লাখ লাখ তালার উপর ওজনের চাপে সেতুর একটি অংশ গত বছর দেবে যায়। নগর কর্তৃপক্ষ বলেছে তালাগুলো নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সেজন্য সোমবার থেকে সেগুলো সরিয়ে নেওয়া হবে। কর্মকর্তারা অনুমান করেছেন প্রায় 10 লাখ তালা, যাদের মোট ওজন 45 টনের মতো, খুলে ফেলা হবে। প্যারিসের বিখ্যাত নতরে ডেম গির্জার কাছে আরেকটি সেতু থেকেও হাজার হাজার তালা সরিয়ে নেওয়া হবে। প্যারিসের ডেপুটি মেয়র বলেন, প্রেমিক প্রেমিকারা যাতে তাদের ভালোবাসার অন্যভাবে প্রকাশ করতে পারে সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। আমরা প্যারিসকে প্রেমের বিশ্ব রাজধানী হিসেবে রাখতে চাই, তিনি বলেন। গত বছর কর্তৃপক্ষ প্রেমিকদের সেতুতে তালা না লাগিয়ে সেলফি তুলতে আগ্রহী করার চেষ্টা করেছিল, কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হয়। 200 বছরের পুরনো পদে আর্টস সেতুর রেলিং এ প্রথমে বিভিন্ন কর্ম দিয়ে ঢেকে রাখা হবে, পরে সেখানে স্থায়ী প্যানেল বসানো হবে। আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।